আমরা পদযাত্রার মধ্য দিয়ে জনদুর্ভোগের সাথে জনগণের সাথে সহমর্মিতা প্রকাশ করছি, জনগণকে উদ্বুদ্ধ করছি এবং জনগণকে সাথে নিয়েই আমরা সরকার পতন করতে পারব। জনগণের শক্তির কাছে কোনো শক্তি টিকে না। তাদের কর্মসূচি তারা করুক, কিন্তু আমাদের কর্মসূচিতে বাধা না দিলেই হয়। আমরা তো তাদের কর্মসূচিতে বাধা দিতে চাই না। উদ্দেশ্যটা সবাই বোঝে, উস্কানি দিয়ে পায়পাড়া দিয়ে ঝগড়া লাগানো আর কিছু না। তবে আমরা সেই উস্কানির ফাঁদে পাবো না। এই সরকার নির্বাচনে না যাওয়া পর্যন্ত নির্বাচনের প্রশ্ন ওঠে না। এই সরকারের পতন ব্যতীত এবং নিরপেক্ষ সরকার ব্যতীত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, বিএনপি সেই নির্বাচনও যাবে না, জনগণও নির্বাচনে অংশগ্রহণ করবে না।